হ্যাঁ, ঠিকই দেখেছ, এই ইউটিউব শর্টস আমার অনেক ক্ষতি করছে, করেছেও। তোমরা তো জানো ইউটিউব শর্টসটা কীভাবে এলো, মেনলি ওই টিকটক, ভিগো এইসব যে শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপ্লিকেশন, এদের যে ক্রিয়েটার তাদেরকে ক্যাপচার করার জন্যই ইউটিউবের এই ইউটিউব শর্টসটাকে আনা। তো তারা কী করে, মেনলি 1 মিনিটের মধ্যে ভিডিও বানায়। ইউটিউবের লজিকটাই ওইটা ছিল কি, ওরা 1 মিনিটের মধ্যে ভিডিও বানায়, তো ওদেরকে ক্যাপচার করতে হলে এরকম কিছু করতে হবে যেখানে 1 মিনিটের মধ্যে ভিডিও বানানো যাবে। আর এখানেই হলো পয়েন্ট, আমার ক্ষেত্রে এটাই হলো সমস্যা। যারা শর্ট ভিডিও বানায় তাদের জন্য স্পেশালি ইউটিউব কী করলো, 1 মিনিটের মধ্যে ভিডিও শেয়ারিং ইউটিউব শর্টস আনলো। কারণ ইউটিউব বুঝে গেছিল যে যারা ওই টিকটক, ভিগো এইগুলো করে তারা 1 মিনিটের বেশি কন্টেন্ট বানাতে পারবে না, তাই তাদের জন্য এই শর্টস দেখানো হলো। হ্যাঁ, ঠিকই শুনছ, আমি বেশ কয়েকদিন হলো শুধু শর্ট ভিডিওই আপলোড করছি। মানে মাথায় কিছু একটা র্যান্ডম থট এলো, একটা পোর্ট্রেট ভিডিও আমি আপলোড করে দিলাম। না মাথায় কিছু বেশি ভাবতে হচ্ছে, না বেশি প্রেশার নিতে হচ্ছে, না ভিডিও নিয়ে বেশি কিছু নোটস বানাতে হচ্ছে, না অত বেশি খাটতে হচ্ছে, আবার রেগুলার থেকে বেশি ভিউজও পাওয়া যাচ্ছে। এখানেই হলো আসল সমস্যা, লোভে লোভে, মানে ভিউজের লোভে আমি শর্টস বানাতে থাকলাম। আর এখন দেখছি কোনো একটা টপিকে বেশিক্ষণ ভাবতে পারছি না, 2-4 লাইনের বেশি লিখতেও পারছি না, এমনকি ইন্টারনেটে ওই টপিকটা নিয়ে একটু সার্চ করতেও ভালো লাগছে না। আবার এটা ভেবে যে যাই একটু ঘুরে আসি, কিছুক্ষণ ঘুরে আসার পর যদি আবার লিখতে পারি, ঘুরে আসার পর তো আর ভালোই লাগছে না। মানে আমার ব্রেনটা পুরো শর্ট হয়ে গেছে, শর্ট মানে বেশি কিছু ভাববেও না, বেশি কিছু করবেও না, পুরো শর্টসের জন্য রেডি। ব্রেনটা পুরো ছোট হয়ে আসছে, কোনো ক্রিয়েটিভ থটস নেই, ভালো ভাবনা নেই, অসাধারণ কয়েকটা লাইন নেই, লাইনের পর লাইন গড়গড়িয়ে লিখে চলা পাতার পর পাতা সেটাও নেই। আর সমস্ত লেখা একবার কি দুবার পড়ে রিহার্স করে ক্যামেরার সামনে বসে গড়গড়িয়ে বলে চলা সেটাও নেই, 30 সেকেন্ডের মতো বলতে পাচ্ছি, তারপরে মনে হচ্ছে মাথায় আর কিছু নেই, নোটস দেখতে হবে, স্ক্রিপ্ট দেখতে হবে, নাহলে আর বলতেই পারছি না, মাথাটা নিচ্ছেই না, করার মতো অবস্থাই নেই, বেশিক্ষণ ক্যাপচার পাওয়ার নেই। সেদিন আমি ওই আমার আপলোড করা পুরনো শর্টস ভিডিওগুলো দেখছিলাম, কীসব আবোল তাবোল বকছি আমি, মানে নিজের দেখেই খারাপ লাগছে, কোনো কিছু মানে ক্লিয়ার নেই, কোনো কিছু পয়েন্ট নেই, 2-4টে লাইন এমনি বলে গেলাম। রাগে আমি না আমার অনেকগুলো শর্টস ডিলিটই করে দিয়েছি, আরও কিছু বাকি আছে ডিলিট করে দেবো। মেনলি আমার ভেতরের ভাবনাগুলোকে শেয়ার করার জন্যই আমার ইউটিউবে আসা, আর সেটাই এখন করতে পারছি না, তাই এবার থেকে শর্টস নয় মেন ভিডিওই বানাবো। আমার মতো এই অসুবিধে যদি তোমারও হচ্ছে তাহলে কমেন্ট করে জানাও, তোমার সাথে আলোচনা করে নতুন সমাধান খুঁজবো আমরা।